অতিথিদের আমাদের ব্যান্ড মেনলি বাঙালির তরফ থেকে স্বাগত জানাই। নতুন দিগন্ত প্রকাশনীকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাদের মতো বিশিষ্ট জনদের মাঝখানে আমরা আজকে সঙ্গীত পরিবেশন করব। তো প্রথম গান শুরু করার আগে আমাদের সাথে আপনারা যদি একটু পরিচিত হন তাহলে হয়তো গানগুলো আরও বেশি আপনাদের কাছে ভালো লাগতে পারে। আমাদের ব্যান্ডের নাম ম্যানলি বাঙালি। আমরা 2014 থেকে বরাক উপত্যকায় গান বাজনা করে আসছি, আমরা বাংলা গান নিয়ে চর্চা করে আসছি এবং নর্থ ইস্টের বিভিন্ন প্রান্তে আমরা গিয়ে অনুষ্ঠান করেছি, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শহরে গিয়ে আমরা অনুষ্ঠান করেছি। আমাদের এই ব্যান্ড করার মূল উদ্দেশ্য ছিল, যখন আমরা 2014 স্থির করলাম যে একটা বাংলা ব্যান্ড করব, মূল উদ্দেশ্য এটাই ছিল। ওই সময়টাতে আমরা খুব ফিল করতাম যে বাংলা গানের সেরকম চর্চা হচ্ছে না, বা যেটা হচ্ছে সেটা মূলত এই কটা রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সুকান্ত জয়ন্তী এসবের মধ্যেই সীমাবদ্ধ থাকছে। তার বাইরে বাংলা মিউজিককে সেলিব্রেট করার মতো সেরকম মোটিভেশন আর বরাক উপত্যকার ইয়াং জেনারেশন পাচ্ছে না। খুব বেশিভাবে আমরা শুনতে পাচ্ছি কেউ যদি গান করছে স্টেজে মঞ্চে বা এমনিতেই বসে গিটার বাজে গান করছে, হয়তো বলিউড মিউজিক করছে বা ইংলিশ মিউজিক করছে শিলচর শহরে বা বরাক উপত্যকায়, ওইভাবে বাংলা গানটাকে দেখাটাও আমাদের মনে হয়েছিল প্রয়োজন। তো আমরা শুরু করেছিলাম বাংলা ব্যান্ড। তো তারপরে আমরা একের পর এক শোজ করেছি, নিজেদের মতো করে লোকসঙ্গীত নিয়ে চর্চা করেছি, বাংলা গান নিয়ে চর্চা করেছি, সবার ভালো লেগেছে, এখন অবধি করে যাচ্ছি, আপনাদের সামনে আজকে পারফর্ম করছি। সবাই যদি ভালো লাগে আমাদের সঙ্গে একটু গান করবেন, কারণ ব্যান্ডের পারফরমেন্স যখন দেখি আমরা এটাই চাই যে আমরা শুধু গান করবো, আমরা শুধু বাজাবো এটা না, আমাদের সঙ্গে যারা আছে তারাও যাতে আমাদের সাথে একাত্ম হয়, আমাদের আওয়াজ, আমাদের যন্ত্র, আমাদের গলা সব কিছু যেন একসাথে মিশে যেতে পারে, ঠিক সেভাবেই আমরা যাতে পারফরমেন্সটা দিতে পারি আপনাদের সামনে, সেটাই উদ্দেশ্য। শুরু করছি। আচ্ছা, এখানে একটা কথা আমি সবাইকে জিজ্ঞেস করছি, রবীন্দ্রনাথ ঠাকুরের গান সবার ভালো লাগে? তো নিঃসন্দেহে ভালো লাগে, তাই না? তো আমরা একটু নিজের মতো করে রবি ঠাকুরের গান আপনাদের কাছে উপস্থাপন করব। হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, কারণ আমরা তো আর বই দেখে বা খাতা দেখে গান করছি না, তো একটু ভুল ত্রুটি হতে পারে, কিন্তু সেগুলো আপনারা নিজ গুণে মার্জনা করবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের সাথে গলা ফাটিয়ে একটু গান করবেন। অনেক অনেক ধন্যবাদ। শুরু করছি আজকের প্রথম গান, আমরা এটাকে বলি রবি ঠাকুরের মেডলে। আরেকটা ছোট্ট অনুরোধ করছি, সেটা হলো অনুষ্ঠান চলাকালীন আপনারা যদি নিজেদের ফোনগুলো একটু সময় সাইলেন্ট রাখেন বা টেবিলে রাখেন খুব ভালো হবে, লাইভ বা ভিডিও রেকর্ড না করলেও চলবে। তো সবাই মিলে আমরা চাই আপনারা একটু আমাদের সাথে কানেক্ট করুন, আমরা আপনাদের সাথে একটু কানেক্ট করতে পারি, এটাই উদ্দেশ্য। হৃদয়
Made an offer to them to lend.
আমি শিলচরে ছিলাম না, অনেকদিন বাইরে ছিলাম খুবই একটা
ঠান্ডার জায়গা হিমাচলে, তো হয়তো আজকে আমার আওয়াজটা এতটাও গলার এতটাও সঙ্গ নাই দিতে পারে, কারণ কালকে আমি এসেছি শিলচর, তো কিছুটা একটু সমস্যাও আছে। তো চেষ্টা করবো আপনাদেরকে যতটুকু পারি সুরে থেকে আপনাদেরকে গান শোনানোর, আর বাকিটা তো আপনারাই আছেন, আমি যদি সুর থেকে হিলে যাই আপনারা একটু আমাদেরকে আমাকে আমাদেরকে সবাইকে একটু কমপ্লিট করে দেবেন, এটাই তো আমাদের। গন্ধ নিত্য জায়গা
কিছু দুহাত ভরে আর ফুসফুস খোঁজে পোড়া ডিজেলের আদর আশা তোমায় ছবি আর কি বাঁধিতে পারি পুরনো মিছিলে পুরনো ট্রামের সারি ফুটপাথ খেসা বেলুন গাড়ি সুতো বাঁধা যত লাল আর সাদা ওড়ায় আমার থত তোই শহরে রদুদিন্দ্র তোমায় দিলাম আর কি বাঁধিতে পারি পুরনো মিছিলে পুরনো শ্রমিকে যত লাল আর সাদা ওড়ায় আমার থত মতোই শহরে ছোট্ট একজন বন্ধু আমাদের সঙ্গে একটু গান করবে, আপনারা সবাই একটু হাত তালি দিয়ে ওকে একটু স্বাগত জানাবেন প্লিজ। আচ্ছা, আমাদের নাম নিশ্চয়ই কিবোর্ডে আছে ইয়াসদীপ দাস, একটা জোরে হাত তালি ইয়াসদীপের জন্য সবাই প্লিজ। তার ড্রামস আদার পার্কাশন বাজাচ্ছে অক্টোপেডে প্রণব ভট্টাচার্য, একটা জোরে হাত তালি প্রণবের জন্য সবাই। আমার নাম ইদি বিমন, গান করছি, যদি গান ভালো লাগে নিশ্চয়ই একটু হাত তালি দিতে পারেন অবশ্যই। আর এখন বিশ্বরূপ আমাদের সঙ্গে গান করবে, একটা বিশ্বরূপের জন্য সবাই হাত তালি প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। আমি তো প্রফেশনাল নই তাদের মতো, তাই ও যে কিভাবে মেমোরাইজ করে গান করছে আমি জানি না, আমি তো দেখেই করছি। আর সেরকম আমি প্রফেশনালও নই, তো আমি জাস্ট অ্যাজ আমাকে বলা হয়েছে একটু কোঅপারেশন করার জন্য, তাই আমি দু তিনটা গান ওর সাথে একটু চেষ্টা করছি, অ্যাজ ও সোলোই করছে, তাই ডুয়েট আমরা দু তিনটা গাইছি। আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা,
সারা জবাব কিছুই তার দিতে পারি নাই শুধু
উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,
ক্লান্ত ভব ঘুরে, ঠিক আছে? আবার এমন যদি হতো থেকে শুরু করছি, এমন যদি হতো সবাই আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, পালাই বো দূরে, আমার জোরে পালাই বো দূরে, এবার আমরা বৃক্ষ তলে শুয়ে, আপনারা তোমার দুঃখ শুনছি, বৃক্ষ তলে শুয়ে তোমার দুঃখ শুয়ে ঘুমাতে না ঘুমো সাধ্য, এটা সবাই একসাথে ঘুমাতে না ঘুমো সাধ্য, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ, এমন যদি হতো আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ। চলুন তাহলে এটা চলুন, 1 2 1 2 3 4 1, হতাম যদি রঙিন প্রজাপতি ভুলে ভুলে মাতা মাতি, হতাম যদি রঙিন প্রজাপতি ভুলে ভুলে মাতা মাতি, দিবে লালো কাটে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে, সবাই বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ আমার, বৃক্ষতলে শুয়ে আহা তোমার দুঃখ শুয়ে, সে বৃক্ষতলে শুয়ে তোমার দুঃখ শুয়ে ঘুম আসে না ঘুম সার্থ আমি পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারাক্ষণ,
দেখিয়া তার রূপের ছোট, আরে দেখিয়া তার রূপের ছোট, হাসন রাজা হইছে বাউলা। বাউলা কে বাহানাইলো রে, আতুন রাধা রে
থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। একটা শেষ গান দিয়ে আমরা আজকের অনুষ্ঠানটা শেষ করছি, ঠিক আছে? আমরা চাইবো যে সবাই মিলে গানটা যাতে করি, ঠিক আছে? খুব হই হুল্লোড় গান দিয়ে অনুষ্ঠান আমরা শেষ করতে চাইছি না, আমরা চাই যে আপনারা সবাই আমরা আমাদের সাথে একটু গান করুন, আর সবাই মিলে খুব পরিচিত একটা গান। আর যেহেতু শিলচর শহরে খুব গরম, আর আমি যেখান থেকে ঘুরে এসেছি ওখানে প্রায় বৃষ্টি এবং খুব হিমেল হাওয়ার একটা অদ্ভুত একটা মেলবন্ধন, তো আমি চাই যে আমাদের এখানে আজ রাতে একটু বৃষ্টি হোক, গরমটা একটু কমুক, তাই ঘরে থাকে না তো
কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ, এই মেঘলা দিন একলা হয়ে থাকে না তখন, কাছে যাবো কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। থ্যাংক ইউ সো মাচ। এটা জাস্ট আমরা নিজের থেকে করলাম, মানে অন স্টেজই প্রমাণ। আরো বাড়বে, আমাদের বিশ্ববিদ্যালয়ে অ্যাকচুয়ালি পরীক্ষা চলছে, সেজন্য আমরা পুরো দিনের অনুষ্ঠানটা আগামীকাল করতে পারছি না। তো এমন যদি হয়, আমাদের আড়াইটের দিকে পরীক্ষা শেষ হয়, তিনটের সময় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করা যাবে, তিনটে থেকে ধরুন পাঁচটা, তার আগে আপনারা চলে গেলেন দুটোর দিকে, একটু ক্যাম্পাসটা দেখতে ধরুন এক ঘন্টা লাগবে। আমাদের শহীদ মিনার বা অ্যাকচুয়ালি ভাষা আন্দোলনের পরিপ্রেক্ষিতেই তো বিশ্ববিদ্যালয়ে আমাদের এখানে প্রতিষ্ঠিত হয়েছিল, একটা শহীদ মিনার আমাদের গেটের সামনেই আছে, এবং পাশাপাশি অঞ্চলগুলো দেখতে দেখতে আমাদের ক্যাম্পাস প্রায় 600 একর জুড়ে, একটু দেখতে আপনাদের ভালো লাগবে। তো এক ঘন্টা বা আধা ঘন্টা দেখে আমরা 2-2.5 ঘন্টা একটা প্রোগ্রাম করতে পারি তিনটের দিকে। তো বিশ্ববিদ্যালয়ে আসুন, সবার সাথে কাল দেখা হবে, সবার প্রতি নিমন্ত্রণ। প্রোগ্রামটা ধরুন আমরা সাহিত্য আলোচনা, কবিতা পাঠ, এইসব নিয়ে করবো। হ্যাঁ, ছাত্রছাত্রী মানে গবেষকদের রেখে দেবে, অ্যাকচুয়ালি ছাত্রদের পরীক্ষা চলছে, পরীক্ষা চলছে। যদি হয় যে আমরা কেন লিখছি, কেন লিখবো, বা আজকে সবাই হয় নিজেদের মতো কথা বললাম, আর সঙ্গে তো কবিতা পাঠ রইল। হ্যাঁ, গান কবিতা আড্ডা, একটা আড্ডা মুখর একটা অনুষ্ঠান হবে। ধন্যবাদ সবাই।
দুঃখ সুখের সম ব্যথায়